নমস্কার, আমি অর্ঘ্য এবং আপনার এখানে অর্ঘ্য বিশ্বাস ইউটিউব চ্যানেল একটা মোটিভেশন ভিডিও বানাচ্ছি। এনিথিং ইজ পসিবল, নেভার গিভ আপ। তো বলাটা খুবই সহজ কিন্তু করাটা খুব কঠিন, কিন্তু এই ভিডিওটা একটু বড় হতে পারে বন্ধুরা। আপনারা অনেক ভালোবাসা পেয়ে আপনারা অনেকবার বলেছেন যে তুমি মাঝে মাঝে একটু মোটিভেশন ভিডিও যদি বানাও খুব ভালো হয়। আমি জানি না আমি কতটা গ্রো করতে পেরেছি নিজেকে, কিন্তু এই জিনিসটা বলতে পারি যে কোনো মানুষ যদি চায় সে যে কোনো কাজ সে সাকসেস সে পেতেই পারে, কিন্তু তাকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে। আমার জিনিসটা আমি ইউটিউব নিয়ে বলছি, আমার যখন আমি চ্যানেলটাকে ওপেন করেছিলাম মোটামুটি 3 বছর আগে, তো চ্যানেলটা অনেকদিন আগেই আমার ওপেন করেছিলাম, কিন্তু তখন আমি ভিডিও আমি আপলোড করতাম না। তারপরে একদিন আমার মনে হলো যে না, আমি ইউটিউব ভিডিও দেখতাম যে মনে হলো যে আমি যদি ইউটিউবে ভিডিও যদি আপলোড করি কেমন হয়, যে আমার তখন আমি ভিডিও আপলোড করতাম, কিন্তু আমি ইউটিউবে ইনকাম হয় আমি জিনিসটা জানতাম না। তো ধীরে ধীরে জানলাম, ভিডিও দিতাম। তো আমারই আমাকে একজন বলেছিল যে তুমি ইউটিউব থেকে কোনো সময় তোমার ইনকাম তুমি জেনারেট করতে পারবে না। তো জিনিসটা আমার খুব মনে লেগেছিল। তো আমি বললাম যেই করে হোক না করে হোক আমি ইউটিউব থেকে আমি ইনকাম করবই। তো আমি রেগুলারলি ভিডিও দিতাম কন্টিনিউ। আমার এখনও পর্যন্ত ইউটিউবে 952খানা ভিডিও আমি আপলোড করে ফেলেছি। তো আমি কন্টিনিউ ভিডিও দিতাম। আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে আপনি যে জিনিসটাকে আপনি মনে করছেন যে আমি এই জিনিসটাকে করব, আপনি যদি মন থেকে যদি আপনি করেন আপনি সাকসেস পাবেন একদম 100%। তো আপনাকে সেই জিনিসটা নিয়ে সবসময় মানে আপডেট থাকতে হবে। মানে হচ্ছে যে আপনি যে কাজটা করছেন বা যে টপিক নিয়ে আপনি যে কোনো কাজ করছেন, আপনি ভিডিও বানাচ্ছেন বা আপনি গান শিখছেন বা আপনি সাঁতার শিখ, সেই জিনিসটাকে আপনাকে প্রথমে ভালোবাসতে হবে। যতক্ষণ আপনি জিনিসটা ভালোবাসবেন না ততক্ষণ আপনি সেই জিনিসটা কাজ করতে পারবেন না। আমি বলছি যে আমি এখন যে ভিডিওটা শ্যুট করছি দুই দিকে দুখানা লাইট, আমার ফ্যানটাকে আমার অফ করে রাখতে হচ্ছে, কারণ হচ্ছে ফ্যান যদি আমি চালাই তাহলে ভিডিওর মধ্যে নয়েজ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রচণ্ড ঘামিয়ে যাচ্ছি, গরম লাগছে, তাই আমি ভিডিও বানাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার প্যাশান, এটাকে আমার ভিডিও বানাতে আমার ভালো লাগে। যতক্ষণ আপনি যে কোনো কাজ যতক্ষণ আপনি ভালোবাসতে পারবেন না ততক্ষণ সেই কাজটা আপনি সাকসেস পাবেন না, এটা হচ্ছে একদম 100%। তো আপনাকে যে কোনো কাজ আজকে আপনি ধরুন যেদিন স্টার্ট করলেন সেই দিন থেকে তো আপনি ফট করে এক ধাপে তো গাছে উঠতে পারবেন না, আপনাকে এক পা দু পা করে আগাতে হবে। তো আপনি যদি প্রথম প্রথম খুব খুব কষ্ট হবে যে না আমি এটা পাচ্ছি না, ধীরে 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 আপনি, কিন্তু এক সময় আপনি দেখবেন যে কতদূর আপনি চলে গেছেন আপনি নিজেও জানেন না। কিন্তু আজকে আপনি দেখলেন যে একটু করলাম আমার আর ভালো লাগছে না, তাহলে হবে না। প্রথমে করার আগে আপনাকে মাইন্ডসেটটাকে করে নিতে হবে, যে জিনিসটা আমি কাজটা করছি ওটা কি আমি ভালোবাসি নাকি আমাকে কেউ জোর করে আমাকে করতে বলছে। যদি কেউ জোর করে করতে বলে তাহলে আপনি সেই কাজটা আপনি সাকসেস পাবেন না, কিন্তু আপনি যদি নিজের মন থেকে যদি আপনি কাজটা করেন বা আপনি ভালোবেসে যদি করেন, আপনি সবসময় দেখবেন আপনি যে কোনো কাজ হোক বা যে কোনো কিছু হোক, আপনি যদি যে কোনো কাজ যদি আপনি ভালোবেসে করেন আপনার করতে কোনো সময় খারাপ লাগবে না। আপনারা দেখবেন যে মানুষ প্রচুর জায়গাটা ট্রাভেল করতে যায়, ঘুরতে যায়, প্রচণ্ড খাটনি হয়, তাও তারা প্রচণ্ড আনন্দ পায়, কারণ হচ্ছে সে ঘুরতে তার ভালো লাগে। কিন্তু কেউ যদি অফিসের কাজে বা অন্য কোনো কাজে যদি সেখানে যায় তার প্রচণ্ড বোর ফিল লাগে, কেন তার ওটা ভালো লাগছে না করতে, কিন্তু বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে। একই জায়গায় ধরুন সে ঘুরতে যাচ্ছে বা একই জায়গায় সে কোনো জায়গায় কোনো অফিসের কাজ বা যে কোনো কাজে যাচ্ছে, তখন বলবেন কখন আমি ব্যাক করবো, কখন আমি বাড়িতে ব্যাক করবো। কিন্তু সেই কাজটা, অফিসের কাজটা বা যে কোনো কাজটা যদি সে ভালোবেসে করে সেই কাজটা তখন তার বোরিং ফিল মনে হবে না। একই জিনিস, যেমন প্রচণ্ড ভিডিও বানাতে ভালোবাসি, আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আপনি নিশ্চয়ই জানেন আমার ভিডিও বানাতে ভালো লাগে। কোনো সময় ইউটিউবে ইনকামে
কথা ভেবে আমি কোনো সময় ভিডিও বানাইনি। আমাকে আমার সঙ্গে এক দুজন চ্যানেল বানিয়েছিল, তারা প্রথম থেকেই সে বলতো কবে ইনকাম আসবে, কিন্তু তারা চ্যানেলটাকে রেগুলারলি মেনটেন কন্টিনিউ করতে পারলো না। কারণ হচ্ছে সে তার মাইন্ডের মধ্যে ছিল কবে ইনকাম আসবে, কিন্তু সে যদি প্যাশান থাকতো তার যে না আমাকে ভিডিও বানাতে হবে, ভালো লাগে আমার কথা বলতে, যেমন আপনার সঙ্গে আমি কথা বলি কথা বলছি ভালো লাগে কথা বলতে, তাহলে তার সেটা বল লাগতো না, সে রেগুলারলি ভিডিও মেনটেন করতো। কিন্তু আমি যদি ভাবতাম যে কবে আমার পয়সা আসবে কবে, তাহলে আমি রেগুলারলি ভিডিও বানাতে পারতাম না, আমার বোর ফিল লাগতো। কারণ হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে, এখন বলা সম্ভব না, কিন্তু আপনার সাথে ইন্টারনেটের মাধ্যমে যে আমি কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, এইটা আমার খুব ভালো লাগে, এন্টারেক্ট করছি আপনার সাথে, এটা ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, পারলে কমেন্টস অবশ্যই করবেন। তো আমরা যতক্ষণ যে কোনো কাজকে যতক্ষণ ভালো না বাঁচতে পারবে সেটা আমার সাকসেস হবে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এটা করবই, আপনাকে কেউ আটকাতে পারবে না, নাথিং ইম্পসিবল। আর কোনো সময় হার মানবে না, নেভার গিভ আপ। হ্যাঁ, প্রচুর প্রবলেম আসবে, আমিও মাঝে মাঝে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড কিছু বাড়িতে অসুস্থ ছিল, তারপর কিছু প্রবলেম ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি, প্রবলেম হতো, কিন্তু তাও আমার মন ছিল এখানে। কিন্তু মন থাকলে কী হবে, আমার শরীর চলেনি, আমি প্রচণ্ড বিজি ছিলাম যে আমার ভিডিও আসছে না, কারণ প্রচুর প্রবলেম হবে আসবে। কিন্তু আপনি যদি ওই সেই কাজটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনি সাকসেস পাবেন। আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে যারা জিম করে, দেখবেন বেশিরভাগ টাইমটা জিম সেন্টারে, বেশিরভাগ সেই পূজার আগে আগে মানুষ জিম সেন্টারে ভর্তি হয়, এবং তারা ভাবে যে এক দু মাস ব্যায়াম করলে তার বডি হয়ে যাবে, কিন্তু হয় না। যারা রেগুলারলি, যারা বডি বিল্ডার, যারা রেগুলারলি বডি মেনটেন করে, তারা বলে ওই পূজার জন্য অপেক্ষা করে, আজকেও করছে কালকে করছে, কন্টিনিউ ধীরে 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 করতে 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 তাদের সিক্স প্যাকস বা এইট প্যাকস আসছে। আমার হচ্ছে না কেন, আমি সেই জিনিসটাকে ভালোবাসিনি, আমি যদি ভালোবাসতাম আমারও হতো। এবার আমি চেষ্টা করছি যে ধীরে ধীরে নিজের ওয়েট লসটাকে করব, শুরু করে দিয়েছি ধীরে 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 ধীরে, কিন্তু এখনও পর্যন্ত সেই জিনিসটাকে এখন টোটাল মাথার মধ্যে আমি এখন ইন করতে পারিনি, যেটা আমি ভিডিওতে ইন করতে পারি, যে ভিডিও বানাচ্ছি। যেদিন আমার এটা ইন করতে পারবো মাথার মধ্যে যে না আমি আমি এটাকে করতে পারবো, সেদিন আমার দেখবেন অটোমেটিক আমার ওয়েট লস হয়ে যাবে। তো ওইটাকে প্রথমে আগে কিছু করার আগে আগে সেটাকে আগে ভাবতে হবে যে এই জিনিসটা কি আমার আমি পারবো বা আমার হবে। প্রথমে নিজের মাইন্ডকে আগে সেট করতে হবে, জোর করলে হবে না বললাম। আপনাকে যদি জোর করে কেউ জিম সেন্টারে বা যে কোনো জায়গায় যদি ভর্তি করে দেয়, আপনি একদিন দুদিন তিন দিন চার দিন করবেন, তারপরে হবে না। কিন্তু আপনি নিজের মন থেকে যদি আপনি করেন, সেই কাজটা আপনি অনেক দূর গ্রো করতে পারবেন। আপনি ভাবুন যে কত কঠিন কঠিন জিনিস মানুষই পারে যে বিশ্ব রেকর্ড করতে, তো উনি পারলে আমি পাচ্ছি না কেন? অনেক লোক তো বিশাল বিশাল বড় বড় বিশ্ব রেকর্ড করে, আমি পাচ্ছি না কেন? কারণ হচ্ছে আমার সেই দিকে ন্যাক নেই বা ভালোবাসা নেই। ভদ্রলোক তার ওয়াইফ সেই যাবে সেই রাস্তাটা বন্ধ ছিল, সেই জন্য তার ওয়াইফ মারা গেছিলো নাকি জানি না, তো পাহাড় ছিল, সে কন্টিনিউ কেটে কেটে ভেঙে 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 সে রাস্তা কেটে, পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলে একটা মানুষ। আপনি ভাবুন, যারা ইংলিশ চ্যানেল পার করে সুইমিংয়ে, কত কষ্ট করে তারা সে ঠান্ডার মধ্যে তারা ইংলিশ চ্যানেল পার করে, কত কষ্ট করে, কী করে করে, সেই কাজটাকে সে ভালোবাসে, সম্ভব। সেই মানুষটা যদি ইংলিশ চ্যানেল পার করতে পারে, আপনিও পারবেন। যেই কাজটা আপনি ভালোবাসছেন আপনি পারবেন, অবশ্যই পারবেন। আমার বন্ধুরা তো পারবেই, আমি জানি আপনারা পারবেন। এবং
আরেকটা কথা ভিডিওর মাধ্যমে বলি, আমি অনেকজনকে বলেছি যে আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা যদি অনেকজনের আমাদের বন্ধুদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা যদি আমার সাথে কলাব ভিডিও বা জয়েন্ট ভিডিও করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার ইমেল আইডি আছে, ইমেল আইডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনি কন্ট্যাক্ট করুন, ওখানে আমি আমার নাম্বার দিয়ে দিব এবং কীভাবে জয়েন্ট ভিডিও করতে চাই। তাহলে কী হয়, জয়েন্ট ভিডিও করলে আপনার চ্যানেল যেমন বুস্ট করবে, আমার চ্যানেলের কিছু গ্রো করবে, আপনার থেকে আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। পর ভাবলাম যে একটা একটু আপনার সঙ্গে আলোচনা করি। আমরা জানি এই সময় আমাদের কী কঠিন পরিস্থিতি চলছে, বাড়িতে বসে আছে, মাইন্ডটাও ঠিক নেই, কিন্তু মাইন্ডটাকে ঠিক রাখতে হবে, মাইন্ডটাকে সবসময় আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা নিশ্চয়ই আগাতে পারবো, সব পারবো, এ অন্য যদি পারে আমিও পারবো, অবশ্যই পারবো কাজে সাকসেস। তো এতটুকু ছিল বন্ধুরা, আশা করি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস মাধ্যমে কমেন্টস করে জানাবেন। এবং আরেকটা ভিডিও শেষ করার আগে বলছি যে যে কোনো কাজ করার আগে সেই কাজটাকে আপনি আগে ভালোবাসুন, ভালোবাসলে যে কোনো কাজ আপনাকে সহজ হয়ে যাবে। আপনি ভাবুন, এক থেকে জিরো ভিডিওতেই শুরু করে এখন আমার 954-52 ভিডিও হয়ে গেছে, ভাবতে পারছেন? ভালোবেসেছি বলে এতখানা ভিডিও করতে পেরেছি, ভালো না বাসলে এতখানা ভিডিও করতে পারতাম না। তো আমিও যদি করতে পারি নিশ্চয়ই আপনিও করতে পারবেন। তো বন্ধুরা, আজকে মতন এতটুকুই, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে, যারা একটু ডিমোটিভ হয়ে গেছে, কনফিডেন্স পাচ্ছেন না, এই ভিডিওটা অবশ্যই তাদের কাছে আপনারা শেয়ার করবেন। এবং এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, আপনারা যদি লাইক করেন প্রচুর মোটিভেট হয়ে এবং আরও ভালো ভালো মোটিভেশন ভিডিও হোক বা আদার্স কন্টেন্ট আপনাদের জন্য সবসময় এই চ্যানেলে আসবে, ছিল, আছে এবং অবশ্যই সারা জীবন এই চ্যানেলে ভিডিও আপনারা পাবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, অবশ্যই আপনারা ঘরে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।